আইএলটিএস এর চারটা মডিউলের মধ্যে রাইটিং এ কেন বেশি প্রবলেম হয়? এর অনেকগুলো কারণ থাকতে পারে, তার মধ্যে প্রধানতম কারণ হচ্ছে কোয়েশ্চেন না বোঝা। দ্যাট মিন্স কোয়েশ্চেন টাইপটা যদি আপনি ক্লিয়ার না হন, আপনার লেখাটা কিন্তু অফ টপিক চলে যাবে। এই জন্য আজকে আমরা কোয়েশ্চেন টাইপকে কীভাবে ঠিকমতো বুঝে রাইটিংটাকে অন টপিকে রেখে আমরা আমাদের রাইটিং টাস্ককে লিখতে পারি। সো অ্যানালাইজ করে দেখা যায়, আইএলটিএস রাইটিং টাস্ক টুতে 6 থেকে 7 ধরনের প্রশ্ন থাকে। আমরা আজকে ওয়ান বাই ওয়ান দেখব যে কোন কোয়েশ্চেন টাইপের জন্য কী কী লিখতে হবে। দ্য ফার্স্ট ওয়ান, ডু ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি, এটা একটা কোয়েশ্চেন টাইপ এবং এটা খুবই প্রমিনেন্ট, কারণ এটা রাইটিং আইএলটিএস রাইটিংয়ে খুব বেশি আসে। সো ডু ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি যখন আপনাকে বলে দিবে কোয়েশ্চেন, তখন আপনি অরের প্রতি ফোকাস করে দেখবেন যে আপনাকে যে কোনো একটা অপশন দিচ্ছে, হয় আপনি অ্যাগ্রি করবেন না হয় আপনি ডিসঅ্যাগ্রি করবেন। এখানে অনেকে যে ভুলটা করে সেটা হচ্ছে যে এটা জাম্বল করে ফেলে, পার্শিয়াল চলে যায়, কিছুটা অ্যাগ্রি করে কিছুটা ডিসঅ্যাগ্রি করে। দিস ইজ কমপ্লিটলি রং, এটা করা যাবে না। এখানে শুধুমাত্র একটা সাইড নিয়ে আপনাকে সম্পূর্ণ প্যারাগ্রাফটা বা এসেটা লিখতে হবে। অলরাইট, নাম্বার টু, টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি। এই জায়গায় আপনাকে কিন্তু অনেকগুলো অপশন দেওয়া হচ্ছে, একটু নোট ডাউন করে ফেলুন। দ্য ফার্স্ট ওয়ান ইজ, টু হোয়াট এক্সটেন্ট যখন বলে তখন হচ্ছে আপনি কতটুকু অ্যাগ্রি করেন অর ডিসঅ্যাগ্রি করেন। আপনি চাইলে সম্পূর্ণটা অ্যাগ্রিও করতে পারেন, আবার সম্পূর্ণটা ডিসঅ্যাগ্রিও করতে পারেন, আবার চাইলে পার্শিয়ালি অ্যাগ্রি করতে পারেন, আবার চাইলে পার্শিয়ালি ডিসঅ্যাগ্রি করতে পারেন। দ্যাট মিন্স এখানে তিনটা অপশন দাঁড়ায়, একটা হচ্ছে আপনি সম্পূর্ণ অ্যাগ্রি করতে পারেন, একটা হচ্ছে সম্পূর্ণ ডিসঅ্যাগ্রি করতে পারেন, অথবা কিছুটা অ্যাগ্রি কিছুটা ডিসঅ্যাগ্রি। এইভাবে করে আপনি টু হোয়াট এক্সটেন্ট টাইপ, মানে হচ্ছে কতটুকু আপনি অ্যাগ্রি করেন বা ডিসঅ্যাগ্রি করেন, আপনার রাইটিংটাকে সাজাবেন। সো নাম্বার থ্রি, ডিসকাস বোথ ভিউস অ্যান্ড গিভ ইউর ওপিনিয়ন। এখানে দুইটা ভিউ থাকবে কোয়েশ্চেনে এবং আপনাকে দুইটা ভিউকেই ডিসকাস করতে বলা হচ্ছে, এবং অবশ্যই আপনার ওপিনিয়নটাকে বা আপনার পজিশনকে ক্লিয়ার করে দিতে হবে। এক্সামিনার কিন্তু খুঁজবে যে আপনার পজিশন কোনটা, আপনি এটার সাথে কতটুকু অ্যাগ্রি করেন বা ডিসঅ্যাগ্রি করেন, বা আপনি পক্ষে না বিপক্ষে, এই পজিশনটাকে ক্লিয়ার করে দিতে হবে এই কোয়েশ্চেন টাইপের জন্য। নাম্বার ফোর, ডু দ্য অ্যাডভান্টেজেস আউট ওয়েই দ্য ডিসঅ্যাডভান্টেজেস। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। অনেকে মনে করে যে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ টাইপ যে কোয়েশ্চেনটা, এটাতে মনে হয় শুধু আমি পজিটিভ সাইডস এবং নেগেটিভ সাইডস লিখবো, বাট যখন ডু দি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ টাইপটা তখন কিন্তু আপনাকে এটা ওপিনিয়ন টাইপ এসের ভিতরে কাউন্ট করতে হবে। আপনি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বলবেন, বাট অবশ্যই আপনার ওপিনিয়নটাকে সাথে অ্যাড করে দিতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি আপনার টাস্ক অ্যাচিভমেন্টে মার্ক পাচ্ছেন না। নাম্বার ফাইভ, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ দ্য টপিক। এইখানে শুধুমাত্র অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দিয়ে দিতে হবে, ওপিনিয়ন যদি দিয়ে থাকেন আপনি কিন্তু এখানেও পেনালাইজড হবেন। নাম্বার সিক্স, প্রবলেমস অ্যান্ড সলিউশনস, ভেরি ক্লিয়ার কাট কোয়েশ্চেন টাইপ, যদিও একটু কম আসে, রেশিওটা কম, বাট এটা খুবই সহজ এবং প্লেইন কোয়েশ্চেন টাইপের মধ্যে একটা। ফার্স্ট বডি প্যারাগ্রাফে আপনি লিখছেন দ্য প্রবলেমস, অ্যান্ড দ্য সেকেন্ড বডি প্যারাগ্রাফ উইল কন্টেইন দ্য সলিউশন টু দ্য প্রবলেমস। নাম্বার সেভেন, কজ অ্যান্ড ইফেক্ট, কেন হচ্ছে, কজ মিন্স রিজনস। এখানে প্রশ্নটা হতে পারে ওয়াই অর হোয়াট আর দ্য কজেস। সো ওয়াই যদি থাকে অথবা কজ যদি থাকে, তাহলে এটা আমরা রিজন ব্যাখ্যা করবো যে কেন এই প্রবলেমগুলো হচ্ছে। অ্যান্ড ফাইনালি কজ অ্যান্ড ইম্প্যাক্ট, যে এই জিনিসগুলো ঘটার কারণে কী কী ইম্প্যাক্ট পড়ছে। সো এই সাতটা কোয়েশ্চেন টাইপকে অ্যানালাইজ করে তারপরে উচিত আমাদের একটা আইএলটিএস রাইটিং টাস্ককে মেক করা, তাহলে যেটা হবে আপনার কোনো চান্স থাকবে না যে আপনি অফ টপিকে লেখা নিয়ে চলে যাবেন। সো রাইটিং প্রিপারেশনের সময় এই সাতটা টাইপের কোয়েশ্চেন অ্যানালাইজ করে তারপর প্রিপারেশনটা নেওয়া উচিত, যাতে করে আমরা আমাদের লেখার ক্ষেত্রে অফ টপিকে চলে না যাই। সো থ্যাংক ইউ ভেরি মাচ, সি ইউ নেক্সট সুন।